জাতের মরিচ ধরবো না, আশাবাদ না। সুন্দর সুন্দর মরিচ গাছগুলো ভাই রে ভাই, কত পেঁপে পেঁপে লাউ সবটা মাশাআল্লাহ ভালো এই পর্যন্ত থেকে এই পর্যন্ত ভালো মাশাআল্লাহ ভালো জোর পেয়েছে। এখান থেকেও বেরোতে আসে, এখানে আর কোনো গাছ লাগায় নেই, একটা দুইটা তিনটা চারটা গাছ লাউ সব। ওই আমের বোল, কতগুলো আমের বোল আসছে দেখাই, এটা হচ্ছে বারো মাস আম গাছ, তাই এতগুলো বোল আসছে। আর একটা আমও আছে বুঝছো, এটা হচ্ছে বেলি ফুল গাছ, জানি না পোশাকও হইতেছে, এই পোশাকগুলো নিয়ে যাওয়া দরকার। উপরে উঠা দিতে হয়, ওইটার মতো যদি বাই তাহলে ভালো হয়। যাই হোক, এই করলা গাছ মাঝখানে পড়ে গেছে, এটা সরিয়ে দেবো, দেখি এটা বাইতে সবাই দিক দিয়ে এরকমভাবে একটা লাঠি দেবো, কর লাঠিটা সব লাঠি তো দিলে না। এই তো সুপারি গাছের, সুপারি গাছ ওইখানে তো সেদিন বাজে অবস্থা, সেটা কি অবস্থা, এখনো পানি আছে, গাছগুলো পানির জন্য মরে যেতেছে। মাশাআল্লাহ, সব ফুল ফুটছে বৃষ্টির জন্য, কালকে এগুলো দেখে গেছিলাম, আজকে এগুলো ফুটছে। অবস্থা তো পানি থাকলে তো ঝামেলা, এই টমেটো গাছগুলো পানির জন্য মরে যাব। ওই যে এখানে অনেক পোলা বেগুন গাছ, পোকা মেয়েবি ধরছে নাকি পাতা খাইতেছে, দেখি গাছ অনেক কমল জায়গা 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 পাতা। ওহো, একটাই ফরিং, এটা হচ্ছে বেদানা গাছ, আই মিন ডালিম বা আনার যেটা বলে, এইটার আনারের ফুল হয়েছে, আরেকটা জায়গায় আনারের ফল হয়েছে, পানিগুলো ফলে দিতে হবে।
বৃষ্টির জন্য গাছগুলো বাইচে আছে, যে রোদ পড়ছিল রোদে অনুযায়ী তো ভালোই ফুল ধরতেছে। এটাতে ওই টমেটোগুলো গাছগুলো এটা বড় হয়েছে মাশাল্লাহ, টাটগুলো মোটো হয়েছে। এটার একটু কিছু দেওয়া গ্রান হয়েছে, একটু কিছু দিয়ে ভার দিলে এটার পাতাটা ভালো বড়। এটা মানে ছোটো টমেটো গাছ, সেই জন্য ছোটো 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 এটা বড় বান্ধে দিচ্ছে। তাও এখানে একটা দরকার ছিল গাছে, যেহেতু এই গাছে ফুল আসছে। এত গাছ না দিয়ে একটা একটা করে গাছ দিল। ছোট্ট একটা কি কয়টা রে জানি না, আবহাওয়াটা বা ঠান্ডা। পেঁপে আর বড় হয় না, যত ঢুকাছে তত ঢুকে যাবে। একটু লেবু গাছ লেবু টেপে গাছ কিছু মনে হয়। অটোমেটিকলি এখান থেকে এখান থেকে বেরোতে